বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বেলুর মঠে, দিদি, আমি আর এই যে উদয় ভাই, আর যাচ্ছে ঝিলিক দি। তো আমরা চারজন মিলে এখন টোটোতে উঠে পড়েছি। তো টোটো থেকে নেমে তারপরে আমরা এখন ম্যাজিক গাড়িতে উঠেছি। তো দিদি আর আমি পিছনে বসেছি আর সামনে ঝিলিক দি আর উদয় বসেছে। তো আমরা এখন ম্যাজিকে করে যাচ্ছি, এখান থেকে আমরা দক্ষিণেশ্বর নামবো। তো দেখো দক্ষিণেশ্বরে নেমে পড়েছি আর এখন আমরা হাঁটা শুরু করেছি দক্ষিণেশ্বর ফেরিঘাটে যাওয়ার জন্য। তো চারিদিক সবুজ আর সবুজ, খুব ভালো লাগছিল হাঁটতে। তো দেখো এখন আমরা বালি ব্রিজের সামনে চলে এসেছি আর এখন এখানের ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি হয়নি কিন্তু সারাদিন এত ওয়েদারটা সুন্দর ছিল। দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমাদের সেদিনকে ঘোরাটা খুব ভালো হয়েছিল, বৃষ্টি যেহেতু হয়নি আর ঠান্ডা ঠান্ডা ছিল। এখানটা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম সবাই মিলে। তারপরে বেশিক্ষণ আর না দাঁড়িয়ে আমরা এই যে দক্ষিণেশ্বর ফেরিঘাটের দিকে রওনা দিলাম, কারণ লঞ্চের টাইম হয়ে যাবে, তাড়াতাড়ি লঞ্চটা না পেলে আবার দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা তারপরে দেখো চলে এসেছি এখানে জেটি ঘাটে। তো এখানে আসার পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর যখন আমাদের লঞ্চের টাইম হলো তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এত সুন্দর ওয়েদার ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে থাকি, এতটাই ভালো লাগছিল। আর ওই দেখো এখান থেকে বেশ দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু দেখো দেখা যাচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম লঞ্চের কাছে, তো লঞ্চে উঠে পড়লাম আর আমরা খুব আস্তে আস্তেই হাঁটছিলাম, কারণ আমাদের বসার কোনো তাড়া ছিল না, কারণ আমরা সবাই মিলে দাঁড়িয়ে যাব বলেই ঠিক করেছিলাম। তো দাঁড়িয়ে যেতে, এরকম ধারে ধারে দাঁড়িয়ে যেতে খুব ভীষণ ভালো লাগে, দেখতে দেখতে গঙ্গা দেখতে দেখতে যেতে। তো দেখো তারপরে আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে আর আমরা বেলুর মঠের দিকে এগিয়ে চলছি। আর এত সুন্দর, যখনই আমি বেলুর মঠে যাই লঞ্চে করে তখন এই বালি ব্রিজের এই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি, কারণ এত সুন্দর লাগে। আমি অনেক মুভিতে দেখেছি গানের সময় তো এরকমভাবে শ্যুট করে, নিচ থেকে ধরে যখন লঞ্চটা একটু এগোয় তখন এরকমভাবে শ্যুট করে, সেটা আমার খুব ভালো লাগে দেখতে। তো আমারও মানে অতটা হয়তো পারি না, কিন্তু যতটুকু পারি আমি শ্যুট করার চেষ্টা করি, কিন্তু খুব রিক্স হয় কারণ মোবাইলটা এরকম ধরে থাকতে হয় উপর দিকে, যদি একবার গঙ্গার জলে পড়েছে তো ব্যাস আর তো কোনো দিনই পাবো না মোবাইলটা। তো অনেকটা সাবধানতা নিয়ে এই ভিডিওটা শ্যুট করতে লাগে আর দেখো কত সুন্দর লাগছে বলো, আমার ভীষণ ভালো লাগে। তো অনেক রিস্ক থাকলেও আমি ভিডিওটা করি যখনই আমি লঞ্চে করে বেলুড় মঠে যাই। আমার আগের ভিডিও বেলুড় মঠে যাওয়ার দেখলে তোমরা দেখতে পারবে এই দৃশ্যটা আমি ওখানে শ্যুট করেছি। তো দেখো আমরা বালি ব্রিজ ছাড়িয়ে এখন ধীরে ধীরে এগিয়ে চলছি আর গঙ্গার জলটা দেখো কী সুন্দর চলে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো আকাশ আর গঙ্গা একসাথে মিশে গেছে যেন। দিদি, আমি, উদয়, ঝিলিক দি সবাই দাঁড়িয়েছিলাম আর দেখো দূরে ওই যে নৌকাটা চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না বলো। এবারে আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, তো লঞ্চ থেকে নেমে আমরা এখন ফেরিঘাট থেকে এখন যাচ্ছি বেলুর মঠের দিকে। আর দেখো চারপাশে কত দোকান, এরকম সাজার জিনিসের দোকান ছিল, তারপরে খাবার দাবারের দোকান ছিল। তো আমরা এখান থেকে হেঁটে চলেছি, দিদি এখানে আমাদের সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছিলো কারণ অনেকটা গরম লাগছিলো, জলতেষ্টাও পেয়েছিল সবার। তো এখান থেকে আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তারপরে আমরা বেলুর মঠের দিকে এগোচ্ছি। তো দেখো চলে এসেছি আর পিছনের দিকে একটা মানে রাস্তা আছে বেলুর মঠে ঢোকার, মানে ফেরিঘাটের দিকে, আর সামনের দিক দিয়ে একটা আছে, আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি যেহেতু আমরা লঞ্চে করে এসেছি। আর এই দেখো গাছটাতে কত সুন্দর ফুল, অজানা নাম, আমি জানি না ফুলটার কী নাম কিন্তু এত সুন্দর লাগছিল গাছটা। আর এখানে খুব একটা বেশি ভিডিও ক্যামেরা করতে দিচ্ছিল না, সেদিনকে খুব কড়াকড়ি ছিল, জানি না কেন, কেউ হয়তো আসার ছিল, তো আমি যতটুকু পেরেছি তুলেছি। আর এখানে দাঁড়িয়ে আমি একটুখানি তুলে নিলাম, ভালো করে ক্যামেরা করে নিলাম, তারপরে আমরা গেলাম জুতো রাখতে। তো এখানে জুতো রাখার পরে আমরা মিউজিয়াম দেখার কথা ছিল আমাদের, তো আমরা মিউজিয়াম দেখতে এসে দেখলাম মিউজিয়াম বন্ধ। আর এখানে একটা নোটিশ দেওয়া ছিল 7 থেকে 9 তারিখ অবধি মানে বন্ধ থাকবে, তো কিছু করার নেই। তারপরে আমরা আবার একটুখানি ঘুরতে বেরিয়ে গেলাম, আমরা অনেক কিছু জায়গাতেই গিয়েছিলাম দেখতে, যেমন বিবেকানন্দের ঘর, শ্রী রামকৃষ্ণ দেবের ঘর, তারপরে বিবেকানন্দের যে বড় যে আম গাছটি ছিল, তারপরে অনেক কিছু আমরা দেখেছিলাম, কিন্তু সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি যেহেতু তোমাদের আগেই বললাম যে ক্যামেরা করতে দিচ্ছিল না। তারপর হাঁটতে হাঁটতে আমরা এই গাছটা দেখতে পেলাম, তো এই গাছে দেখো কী সুন্দর ফুল হয়েছিল, এই ফুলটা হচ্ছে নাগকেশর, যেমন নামটাও সুন্দর তেমন দেখতেও কিন্তু সুন্দর। তো ঝিলিক দিয়ে সেটা তাড়াতাড়ি করে তুললো, তো আমরা এটা আমাদের সঙ্গে নিয়ে গেলাম। তারপরে আমরা সবুজ
चारिदी के सबूज देखते 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 गंगार पारे आसलम एखे झिलिक दी गंगार जल नीते जाके दीदी और हमें एकटू सबूज घास हेटे निल भलो लागे खाली पाए सबूज घास हाँटते दीदी और हमें बोलोम जो हमें मर्निंग वाके जेतम जो जे रखम सबूज घास पेतम तरह दिए हाँटतम कि भलोई जेना लागत तो दूजने मिले कि घास हेटे निलपे बाड़ दिखे एन रवना दीची और हमारे जेदी तका दिखे ही सबूज और से दिखे ही कैमरा अटके जा बंधुरा कारण हमें सबूज भीषण भलोबासी तपर हमें बहरे बैरिए कि खावा दावा कर लम एखा बाड़ दिखे फिर सन्ध्या आसते देखो सूर्यास्त हो सूर्यास्तर जे आलोटा शेषटुकु जो आलोटा एत सुंदर लागे देखते तो तक मैजिक गाड़ी बसेम तो शूट करपरूप सुंदर एक दृश्य तो तुम्हारे संगे दृश्य भाग कर निलम आर एखन मैजिक गाड़ी देखो चालानो शुरू कर दिए खूब सावधान भावे कैमरा धरे रेखे जाते खूब सुंदर ये कैप्चर करते चलो आजकल ब्लग के एकटुकु केमन लगल तुम्हारा कमेंट कर जानिओ नतून नतून भिडियो आसबे तुम्हारे सबाई भालो थेको आजकल सबाई के टाटा।